মা, আপনি আমায় ডেকেছেন? হ্যাঁ ডেকেছি, বসো। আচ্ছা বল বৌমা, আচ্ছা চেঁচামেচি হচ্ছিল কেন, কি হয়েছেটা কি? কি আর হবে মা, এই বাড়ি, এই বাড়ির লোকেরা কেমন জানি সব পাল্টে গেছে, কাউকে কিছু বলার উপায় নেই। সেদিন সেদিন আপনাকে বলছিল না সুজন, অনেক বড় বড় কথা শিখেছে, কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় সবই ভুলে গেছে। বলবো তো সুজন কি করেছে, হয়েছেটা কি, আর আর মনেই বা কার নাকাটি করছিল কেন? নাকে দেওয়ার উপায় কি মা, বাইরের লোকের সামনে এমনভাবে কাউকে অপমান করলে কি সহ্য করবে বলুন তো? আর মোনা দোষটাই বা এমন কি করলো, সোনার মতো জোরে জোরে পরামর্শ করছিল, তাদেরকে আসতে পড়তে বলেছে, তা শুনে মানুষের সামনে সুজন এমনভাবে মোনাকে অপমান করলো, তুই ঘুম থেকে দেরি করে উঠিস, পড়াশোনা করিস না, আরো জানি কি কি, এইসব শুনে কত বড় মেয়ে ঘর থেকে হাওয়া করে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল। মন খারাপ করো না বড় বৌমা, আমি ওকে যা বলার বুঝিয়ে বলবো। সুজন কি আপনার কথা শুনবে মা? শুনবি না মানে আমি ওকে বাড়ি থেকে দূর করে দেব। আমি আসি মা, বাড়ির অনেক কাজ বাকি আছে। একবার সুজনকে আমার ঘরে পাঠিয়ে দিও তো। আচ্ছা মা। তুমি কি করলে ঠাকুর, তুমি কি করলে, শেষ পর্যন্ত সুজনটা এরকম হয়ে গেল, না না তুমি কি করলে ঠাকুর?